নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা সঞ্চিতাস এসএমস রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে আমরা সাপটা পিঠের রেসিপি দেখব পাটি সাপটা পিঠে তা আবার পুর ভরা পাটি সাপটা পিঠে পাটি সাপটা পিঠের মধ্যে থাকবে নারকলের সুস্বাদু পুর এছাড়াও আপনি সন্দেশের পুর ভরে ক্ষীরের সন্দেশের পুর ভরেও কিন্তু করতে পারেন তার ভিডিও আগামী এপিসোডে আসছে তো আজকে আমরা দেখাবো একদম বিগিনার্সের জন্য যারা প্রথম রান্নাঘরে পা রাখছেন তারাও যাতে তৈরি করতে পারেন এতটাই সহজ সরলভাবে একটা সুন্দর সাপটা পিঠের রেসিপি চলুন আমরা প্রথমে পুরটা তৈরি করে নেবো দেখতেই পাচ্ছেন কতটা টেমটিং পুরের জন্য আমরা একটা কড়াইকে গরম করতে দিয়েছি এর মধ্যে চার চামচ আমি দিয়ে দিয়েছি চা চামচের চিনি তো চিনি এখানে দিচ্ছি কারণ আমাদের নারকলের পাকটা একটু ভালো হবে বলে এরপরে দেব খেজুরের গুড় চিনি যা দিয়েছি খেজুরের গুড়ের পরিমাণটা তার ডাবল হবে তবে অবশ্য করেই আপনার নারকলের পরিমাণের ওপর সব কিছুই নির্ভর করছে তো এবার এই দুটো চিনি এবং এই গুড় আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে একদম ঢিমে লো টু মিডিয়াম এরকম আঁচে এটা তৈরি করুন এবার এই রকম করে এটা যখন একটুখানি আমি গুড় আর চিনিকে একটু মেল্ট করে নেব নারকল কুড়িয়ে রেখে দিয়েছি তো নারকোল কোরানোটা আমি এখানে দিয়ে দিলাম কোরানো নারকোলকে পুরোপুরি এখানে দিয়ে দেব। এখানে মোটামুটি ছোট সাইজের একটা নারকোল রয়েছে এখানে আমার কাছে সেটা পুড়িয়ে নিয়েছি নিয়ে এটা এখানে দিয়ে দিয়েছি আপনি ইচ্ছা করলে এখানে ক্ষীর খোয়া ক্ষীর বা এক কাপ বা দু কাপ মতন দুধও দিতে পারেন তো আজকে আমি এই মুহূর্তে দুধ বা ক্ষীর কোনোটাই দিচ্ছি না সাধারণ যেভাবে আমরা পিঠের জন্য নারকেলের পুর তৈরি করি সেইটাই আপনার সাথে শেয়ার করছি তো এইভাবে আমরা ভালো করে নারকলটাকে নাড়াচাড়া করে পুর তৈরি করে নেব দেখুন সব কিছু একসাথে যেহেতু খেজুর গুড় দিয়েছি তাই আলাদা করে কোনো সুগন্ধ দেওয়ার দরকার নেই মানে এলাচের গুঁড়ো বা আপনি বড় এলাচের গুঁড়ো বা দারচিনির গুঁড়ো কোনো কিছুই দেওয়ার দরকার নেই এই খেজুর গুঁড়ের যে আলাদা স্বাদ গন্ধ রয়েছে তাতেই এটা সুন্দর হবে এবার ভালো করে নাড়াচাড়া করব নারকলের কোনো ডালা অংশ থাকলে তাকে গুড়ের সাথে চিনির সাথে ভালো করে মিশিয়ে একটা সুন্দর মণ্ড মতন তৈরি করে নেব দেখবেন দেখুন এখনও দেখা যাচ্ছে যে কড়াই থেকে মোটামুটি ছেড়ে ছেড়ে আসছে আমার এই মণ্ডটা ঠিক আটা মাখার মণ্ডের মতন একটা মন্ড তৈরি হয়ে গেছে তো এতেই বুঝতে পারবেন আপনার এই নারকেলের পাকটা কিন্তু কিন্তু একদম রেডি খুব একটা বেশি পাকের কিন্তু এতে দরকার পড়বে না এবার এটাকে একদম ঠান্ডা করে ফেলুন তাহলেই পুর ভরা যাবে এবার আমরা ব্যাটার তৈরি করব। দু কাপ আমি ময়দা নিয়েছি এক কাপ নিয়েছি চালের গুঁড়ো এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন আর আমি এখানে দু চামচ চিনি ব্যবহার করেছি আপনি দু চামচ গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি চিনি ব্যবহার করেছি যাতে এটা সাদা সাদা দেখতে হয় এছাড়া আমি এখানে রুম টেম্পারেচারে থাকা জাল দিয়ে ঠান্ডা করে রাখা দু কাপ দুধ ব্যবহার করলাম বাকিটা আমি এখানে জল দিয়ে দিয়ে একটা মসৃণ স্মুথ ব্যাটার তৈরি করে নেব একদম স্মুথ ব্যাটার হবে একটু ঘনর দিকে ব্যাটার হবে কিন্তু আমরা যে আসকের পিঠে বা চিতই পিঠা করি তার মতো অতটা ঘনও হবে না আবার ধোসা ব্যাটারের থেকে একটুখানি ঘন ব্যাটার হবে তো এই এইরকমভাবে আমরা সুন্দর একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব একদম স্মুথ একটু যেন ডেলা লেগে না থাকে আপনি ইচ্ছা করলে পুরোটাই দুধ দিয়ে গুলতে পারেন বা পুরোটাই জল দিয়ে গুলতে পারেন যাতে একটু স্বাদ ভালো হয় তার জন্য আমি এরকম দুধ দিয়ে গুলছি ও ভালো কথা আমি এখানে একটু কোরানো নারকোলও দিয়েছি দেখুন এই দেখুন কোরানো নারকোল আমি এই রকম যখন পুরোটা গুলে গেল তারপর আমি এই কোরানো নারকল দিয়েছি যেটা আমি লিখতে ভুলে গেছি তো কোরানো নারকোল দিয়ে ভালো করে আমরা মিশিয়ে দেব কোরানো নারকোল দেওয়ার একটাই কারণ খেতে খুব ভালো লাগবে স্ট্রেকচারটাও খুব ভালো হবে একটা তাওয়া গরম করতে দিয়েছি লোহার চাটু এই লোহার চাটুতে আমি একটা আলুকে একটু মুখটা কেটে নিয়ে তেলে ডুবিয়ে এরকমভাবে ব্রাশ করে নিলাম এটা সিজেন হয়ে গেল এরপরে তেজপাতার সাহায্যে দুহাতা ব্যাটার দিয়ে আমি এইভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি আপনি ইচ্ছা করলে হাতার সাহায্যেই যেভাবে ধোসা ছড়ানো হয় সেভাবেও কিন্তু ছড়াতে পারেন কিন্তু ধোসা ব্যাটারের থেকে সামান্য একটুখানি কিন্তু মোটা হবে ধোসার মতন অত্তরটা পাতলা কিন্তু হবে না তো এই রকমভাবে আমরা এটা তৈরি করব এটাই সাধারণ লোহার চাটুতেই ননস্টিক ছাড়াই কিন্তু সুন্দরভাবে উঠে আসবে দেখুন এইভাবে এটাকে তুলে নেব একটা পাতলা খুন্তির সাহায্যে আমরা এটাকে এইভাবে তুলে নিলাম একটা থালার মধ্যে রাখছি এইভাবে কয়েকখানা আমরা তৈরি করে নেব চলুন আরও কয়েকটা আপনাকে দেখিয়ে দিই যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন আবারও আমরা ওই আলুটাতে তেল মাখিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম মুখের কাজটা একটুখানি কেটে নিয়েছি দেখবেন আপনার হাতে যেন না লেগে যায় তো এই একটু লম্বা দেখে আলু নেবেন তাহলে আপনার পক্ষে ব্রাশ করতে সুবিধা হবে যদি আপনি আলু দিয়ে করছেন এতে করে কি হয় তাওয়াটা না বেশ ভালো সিজেন্ড হয়ে যায় তো এই রকমভাবে আমরা এখানে ব্যাটারটা তেজপাতা খুব পাতলা হয়ে থাকে তেজপাতার সাহায্যে এইভাবে ছড়িয়ে দিন দিয়ে এই রকমভাবে একটুখানি হতে দিলেই দেখবেন চারপাশ থেকে কেমন উঠে উঠে আসছে তখন যে দিকটা উঠে আসছে সেই দিক থেকেই এইভাবে চাপ দিন তাহলেই দেখবেন এটা সুন্দরভাবে ইজিলি মুভ এখান থেকে উঠে আসবে তাওয়া থেকে তারপর এরকমভাবে ফোল্ড করে নিয়ে তুলতে পারেন বা একবারে নিয়েও কিন্তু তুলতে পারেন তো এই হয়ে গেল আমাদের কিন্তু এই রকমভাবে বেশ কয়েক চলুন এবার পুর ভরি তো এই এইরকমভাবে আমি এই আপনাকে কয়েকটা দেখিয়ে দিয়েছি যাতে করে আপনার পক্ষে করতে খুব সুবিধা হয় খুব ইজি মানে কয়েক মিনিটের মধ্যেই হবে ভালো কথা চাটুর এই যে তাওয়াটা একদম লো হিটে রাখবেন কিন্তু একদম খুব গরম হতে হবে এই রকম লো হিটেই এটাকে গরম করবেন আর লো হিটেই এটাকে ভাজবেন খুব বেশি যদি গরম করে ফেলেন তাহলে না এই ব্যাটারটা ছড়াতে পারবেন না এক জায়গায় দলা পাকিয়ে যাবে তাই একদম লো হিটেই এটা করতে হবে তো এই হয়ে গেল আমাদের বেশ কয়েকটা এবার আমরা পুর ভরব তো আমরা এখানে এই যে ভেতরের দিকটা এরকমভাবে রাখছি আর এখানে দিয়ে দিচ্ছি এই নারকলের পুরটা নারকলের পুরটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে যেতে হবে যেন একটু গরম না থাকে এবার একটা সাইডে লম্বা করে দিয়ে নিলাম আর এইভাবে ফোল্ড করে নিলাম এবার দুটো দিক একটু এরকম করে হাত দিয়ে চেপে দিন ভীষণ সুন্দর আর খুব সুস্বাদু কিন্তু দেখুন এখানে আমি ডাইরেক্ট এইভাবে নিয়েও আপনাকে দেখাচ্ছি দেখুন তো এইভাবে এটাকে তুললাম তুলে এইভাবে উল্টে দিলাম সাদা দিকটা আমার বাইরে থাকবে একদম ধপধপে সাদা দিকটা দেখতে খুব ভালো লাগে না তাই জন্য আমি এরকমভাবে করছি অনেকে না চাটুর মধ্যেও পাকিয়ে নেন তো আপনি তো বিগিনার্স আমি একজন বিগিনার্সকেই শেখাচ্ছি এরকম করতে গেলে আপনার হাতে লেগে যেতে পারে তাই হাতে লাগবে না অথচ সাবধানে সুন্দরভাবে পিঠে খেতে পারবেন তাই সেই জন্য এভাবে দেখাচ্ছি চলুন বেশ কয়েকটা হয়ে গেছে এবার আপনাকে পরিবেশন করি মাটির থালায় কলা পাতার মধ্যে আমি এটা পরিবেশন করছি নিশ্চয়ই আপনারও দেখতে ভালো লাগবে আর অবশ্য করেই এইরকমভাবে যদি আপনি কাউকে পরিবেশন করেন তার খেতেও কিন্তু খুবই ভালো লাগবে দেখুন আমি নারকেল করা দিয়েছি বলে থেকে কিন্তু ওপর ফুটে উঠেছে আর এটা খাবার সময়তে কচকচ করে লাগবে খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে অবশ্যই নারকেল করাটা কিন্তু মাস্ট এর সাথে আমি গুড় দিয়ে পরিবেশন করেছি আপনি পায়েস দিয়েও পরিবেশন করতে পারেন নলেন গুড়ের চালের পায়েস এছাড়া দুধ পুলির সাথেও পরিবেশন করতে পারেন আলুর দমের সাথেও পরিবেশন করতে পারেন বা শুধু শুধুও খাওয়া যায় তো ভালো লাগলে লাইক সার সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করতে সাহায্য করবেন অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আরো এক